যা বলে পাকিস্তান ঠিক সেই একই বুলি এখন আওরাতে থাকেন ইন্ডি জোটের সদস্যরা আর তাই তো পাকিস্তানের মিডিয়াতেও নাম উঠছে তৃণমূল কংগ্রেস সিপিএম আর কংগ্রেসে শত্রু দেশের টিভি চ্যানেল কিভাবে ইন্ডি জোটের সদস্যদের নাম ধরে ধরে প্রশংসা করছে তার রীতিমতো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে কিরণ রিজিজু তবে এই সমস্ত কিছুর মাঝে কিন্তু অন্যদিকে মোদিতেই আস্থা দেশবাসীর আর তারা স্বপ্ন দেখছে পাকিস্তান অধিকৃত কাশ্মীর ফিরে পাওয়া ভারতে ভোট আর চর্চা পাকিস্তানি ভোটে লাইনে ভারতীয়রা আর ডিবেট চলছে পাকিস্তান মিডিয়াতে ভোট অথচ দেশে চরম শত্রু পাকিস্তানের উল্লেখ হবে না তা তো হওয়ার নয় প্রত্যেকবারের মতো এবারও চর্চার কেন্দ্রে বিরোধী দল আর পাকিস্তান চর্চা এমন পর্যায়ে যেন পাকিস্তান আর ইন্ডি জোটে যুগলবন্দি চলছে প্রসঙ্গ পাকিস্তান অধিকৃত কাশ্মীর এ নিয়ে পাকিস্তানের মিডিয়ার ডিবেট ইন্ডি জোটের নেতারাও শত্রু দেশের পাশে পাকিস্তান টেলিভিশনের এই ডিবেটে নাম ধরে ধরে উল্লেখ করেন ইন্ডি জোটের নেতাদের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু শুনুন সেই চাঞ্চল্যকর মন্তব্য কাশ্মীর কি আজাদি और मकबूजा कश्मीर के मुसलमानों की मिजरी के खात्मा का रास्ता कैसे निकलेगा जब जंग भी ये इशू को अब बड़े संजीदा तरीके से सस्टेन तरीके से इसको लेके चलना है इंडिया बहुत बड़ा मुल्क है और कई हिंदुस्तान के लोग आपके साथ सिंपथाइजर भी हैं अरुंधति रॉय है ममता बनर्जी है कांग्रेस पार्टी है कम्युनिस्ट पार्टी যা হচ্ছে ভারতে তাই বলছে পাকিস্তান আর সেই কারণে এই ইস্যুতে বিরোধীদের তীব্র আক্রমণ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা বিজেপির তারকা প্রচারকেরা কংগ্রেস পাকিস্তানের সমর্থনে ব্যাটিং করে চলেছে জনসভা থেকে কংগ্রেসকে এভাবেই বিঁধেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জব আতঙ্কি হামলে কে বাদ কংগ্রেস কি ডরপোক সরকার दुनिया भर में जा जाकर रोती थी ये स्थिति की पाकिस्तान वो वक्त चला गया जब हम दुनिया में जाकर के रोते रहे आज स्थिति ये है पाकिस्तान दुनिया भर में जा जाकर के रो रहा है बचाओ बचाओ चिल्ला रहा है आज पाकिस्तान के नेता कांग्रेस के शहजादे को पीएम बनाने के लिए दुआ कर रहे हैं पाकिस्तान और इंडी जोट जा खुशी बोलते ही पारें किंतु पाक अधिकृत कश्मीर बोलछे तारा भारते आसते चाय जम्मू कश्मीर 370 धारा रद तीन तलाक किंबा राम मंदिर नी जा प्रतिश्रुति दिएछिलेन प्रधानमंत्री ता काजे करे देखिएछेन नरेंद्र मोदी এবার পাকিস্তান অধিকৃত কাশ্মীর ফেরানোর লক্ষ্য নিয়েছে মোদি সরকার এত কাণ্ডের পর এখন তো ভারতীয়রাও পাকিস্তান অধিকৃত কাশ্মীর ফিরে পাওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছেন রিপাবলিক বাংলা লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে জনসভা চলছে প্রচার চলছে কিন্তু উত্তরপ্রদেশের আজমগড়ে লালগঞ্জে অখিলেশের সভা একই কাণ্ড ধাক্কা ধাক্কে হুড়োহুড়ি চূড়ান্ত বিশৃঙ্খলা আর যার জেরে প্রায় পণ্ড হওয়ার জোগাড় ছিল এদিনের সভা প্রয়াগরাজের ফুলপুরে রাহুল গান্ধী আর অখিলেশের সভার সেই ছবি মনে আছে পরিস্থিতি যা হয়েছিল তাতে দুর্ঘটনা যে কোনো সময় ঘটতেই পারত ফুলপুরের মতোই একই ছবি ধরা পড়ল আজমগড়ের লালগঞ্জে সাধের জনসভা করবেন বলে মনস্থির করেছিলেন অখিলেশ যাদব ও তার স্ত্রী ডিম্পল যাদব সেই মতো মঞ্চ সাজানো হয়েছে শ্রোতাদের জন্য শামিয়ানা তৈরি মঞ্চে সবে বক্তব্য শুরু করেছেন অখিলেশ পত্নী হাসি হাসি মুখে বক্তব্য যেই না শুরু করেছেন আর শুরু চিল চিৎকার কেউ প্যান্ডেলের ওপরে উঠে পড়লেন কেউ কেউ আবার শুরু করলেন জুতো ছোড়াছুড়ি নেতার মন্তব্য শ্রোতাদের কানে 100% পৌঁছে দিতে যে মাইকের আয়োজন একসময়
তাও উল্টে পড়ে থাকতে দেখা যায়। কাণ্ড দেখে ভ্যাবা চাকা খাওয়ার জোগাড় অখিলেশ যাদবের। বিশৃঙ্খলা সামাল দেওয়ার অনেক চেষ্টা করেন অখিলেশ। কিন্তু সে কথা কানে তুললে তো পরিস্থিতি বাগে আনতে একসময় লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। রিপাবলিক বাংলা। যা বলে পাকিস্তান ঠিক সেই একই বলি এখন আওড়াতে থাকেন ইন্ডি জোটের সদস্যরা। আর তাই তো পাকিস্তানের মিডিয়াতেও নাম উঠছে তৃণমূল কংগ্রেস, সিপিএম আর কংগ্রেসে। শত্রু দেশের টিভি চ্যানেল কিভাবে ইন্ডি জোটের সদস্যদের নাম ধরে ধরে প্রশংসা করছে তা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে কিরণ রিজিজু। তবে এই সমস্ত কিছুর মাঝে কিন্তু অন্যদিকে মোদীতেই আস্থা দেশবাসীর, আর তারা স্বপ্ন দেখছে পাকিস্তান অধিকৃত কাশ্মীর ফিরে পাওয়া। ভারতী ভোট আর চর্চা পাকিস্তানি, ভোটের লাইনে ভারতীয়রা আর ডিবেট চলছে পাকিস্তান মিডিয়াতে। ভোট অথচ দেশের চরম শত্রু পাকিস্তানের উল্লেখ হবে না তা তো হওয়ার নয়। প্রত্যেকবারের মতো এবারও চর্চার কেন্দ্রে বিরোধী দল আর পাকিস্তান। চর্চা এমন পর্যায়ে যেন পাকিস্তান আর ইন্ডি জোটে যুগলবন্দী চলছে। প্রসঙ্গ পাকিস্তান অধিকৃত কাশ্মীর, এ নিয়ে পাকিস্তানের মিডিয়ার ডিবেট। ইন্ডি জোটের নেতারাও শত্রু দেশের পাশে। পাকিস্তান টেলিভিশনের এই ডিবেটে নাম ধরে ধরে উল্লেখ করেন ইন্ডি জোটের নেতাদের। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু। শুনুন সেই চাঞ্চল্যকর মন্তব্য। কাশ্মীর কি আজাদি और मकबूजा कश्मीर के मुसलमानों की मिजरीज के खात्मा का रास्ता कैसे निकलेगा जब जंग भी ये इशू को अब बड़े संजीदा तरीके से सस्टेन तरीके से इसको लेके चलना है। इंडिया बहुत बड़ा मुल्क है और कई हिंदुस्तान के लोग आपके साथ सिंपथाइजर भी हैं। अरुंधति रॉय है, ममता बनर्जी है, कांग्रेस पार्टी है, कम्युनिस्ट पार्टी। যা হচ্ছে ভারতে তাই বলছে পাকিস্তান, আর সেই কারণে এই ইস্যুতে বিরোধীদের তীব্র আক্রমণ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা বিজেপির তারকা প্রচারকেরা। কংগ্রেস পাকিস্তানের সমর্থনে ব্যাটিং করে চলেছে। জনসভা থেকে কংগ্রেসকে এভাবেই বিঁধেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জব আতঙ্কি হামলে কে বাদ কংগ্রেস কি ডরপোক সরকার दुनिया भर में जा जाकर रोती थी। ये स्थिति कि पाकिस्तान, वो वक्त चला गया जब हम दुनिया में जाकर के रोते रहे। आज स्थिति ये है, पाकिस्तान दुनिया भर में जा जाकर के रो रहा है। बचाओ बचाओ चिल्ला रहा है। आज पाकिस्तान के नेता कांग्रेस के शहजादे को पीएम बनाने के लिए दुआ कर रहे हैं। पाकिस्तान और इंडी जोट जा खुशी बोलते ही पारें, किंतु पाक अधिकृत कश्मीर बोलछे तारा भारते आसते चाय। जम्मू कश्मीरे 370 धारा रद, তিন তালাক কিংবা রাম মন্দির নিয়ে যা প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী তা কাজে করে দেখিয়েছেন নরেন্দ্র মোদী। এবার পাকিস্তান অধিকৃত কাশ্মীর ফেরানোর লক্ষ্য নিয়েছে মোদী সরকার। এত কাণ্ডের পর এখন তো ভারতীয়রাও পাকিস্তান অধিকৃত কাশ্মীর ফিরে পাওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছেন। রিপাবলিক বাংলা।